লিচু পাকার সময় হয়নি, কাঁচা লিচুই বিক্রি করা হচ্ছে। এখনও লিচু পাকার সময় হয়নি, কিন্তু তা সত্ত্বেও বেশি লাভের আশায় কাঁচা অবস্থাতেই লিচু বিক্রি করা হচ্ছে মালদার বাজারে। শনিবার মালদা শহরের গৌর রোড এলাকায় উদ্যান পালন আধিকারিক সামন্ত লাইক জানালেন, বিষয়টি সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে সচেতন করার সময় এসেছে। চলতি মাসের শেষ সপ্তাহে লিচু পাকার সময় উপযুক্ত, কিন্তু তার আগেই মালদার বাজারে ছেয়ে গেছে বহু কাঁচা লিচু। মালদা শহরের রথবাড়ি থেকে অলিগলি ভ্যানে করে দেদার বিক্রি হচ্ছে লিচু। অধিক মুনাফা লাভের আশায় কাঁচা অবস্থাতেই গাছ থেকে লিচু ভেঙে বিক্রি করছে চাষিরা, আর সেই কাঁচা লিচু শহরে নিয়েও হাজির হচ্ছেন কিছু ব্যবসায়ী। সেই লিচুর দামও আকাশছোঁয়া, 100 টাকা প্রতি কেজি। অনেকেই না জেনে বুঝে কিনে ফেলছেন লিচু। লিচুর একটি অংশ হালকা লাল, অপরের অংশ এখনও সবুজ। মে মাসের শেষ সপ্তাহে বাজারে চলে আসবে বোম্বাই লিচু। চাষিদেরকে তাই কাঁচা অবস্থায় যাতে লিচু ভাঙা না হয় তার আবেদন করেছেন উদ্যান পালন বিভাগ। ক্রেতা এবং বিক্রেতাদের বিভিন্ন রকমভাবে সচেতন করার উদ্যোগও নিয়েছেন ওই দপ্তর। অ্যাকচুয়ালি আমাদের মালদা জেলার পরিপ্রেক্ষিতে যদি বলা হয়, তাহলে মালদা জেলায় কিন্তু লিচু যে সময় মুকুলটা এসেছে এবং আজকে যে ডেটে আমরা দাঁড়িয়ে আছি, তা এখনই পাকার মতো উপযুক্ত টাইম হয়নি। এখন যে লিচুটা চাষি বন্ধুরা বাজারে নিয়ে আসছে, এটা যদি মালদার লিচু হয় তাহলে এটা এখনও ম্যাচিউর হয়ে যে একটা কালারিংটা হয়, তার ফলে যে পাকে এবং সেইটার যে মিষ্টতা, সেই মিষ্টতা কিন্তু এখন আসবে না। সুতরাং চাষিরা ওই বাজারটাকে আগে যদি ধরতে চায় তাহলে সেটা ভুল করছে। তারা যদি ম্যাচিওর হয়ে কালারিং অবস্থায়, সেটা আমাদের এক্সপেকটেশন এই মাসের শেষ সপ্তাহটা আশা করছি লাগবে, অর্থাৎ মে মাসের শেষ দিক থেকে বাজারে আমাদের বোম্বাই লিচু, যেটা প্রায় 90% মালদাতে কভার করে, সেই লিচুটা বাজারে কিন্তু চলে আসবে। আর মালদা জেলাতে 10%-এর মতো জায়গায় যেখানে গুটি লিচু চাষ হয়, সেইটা মূলত অল্প পরিসর জায়গাতে হয়, সেটা 1 সপ্তাহ আগে ম্যাচিওর করবে এবং সেটাও বাজারে চলে আসবে।